অনেক বড় দল আমরা, তাদের মতো তো আর মানে গোলাগুলি করে তাদের নেতাকর্মী মেরে গ্রুপিং করে কোন নেতাকে মেরে ফুড়ে কয়লা করে ফেলে না। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে আর বিএনপি বা আমাদের যে সমমনা দলগুলো যে এরা যাবে বলে আমার মনে হয় না। দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি যে বক্তব্য রেখেছে এটা আমি জ্ঞাত নয়, আমি পরস্পর মাধ্যমে শুনেছি। উনি কেন দিয়েছে উনি ওটা উনি ভালো জানেন। আমাদের এই চলমান এই আন্দোলনে আমাদের জেলা বিএনপির প্রতিটি নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন বাজি রেখে এই আন্দোলন সংগ্রামে কাজ করেছে, যার স্বীকৃতি আমরা ইতিমধ্যে আমাদের দেশনায়ক তারক রহমান সহ আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ এবং আমাদের বিভাগীয় নেতৃবৃন্দ আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন। যারা অপ্রত্যাশিত যে কথাবার্তাগুলো বলেছে আমরা অত্যন্ত মর্মাহত, কারণ আমরা জানি একটি দল দলের যে সুনির্দিষ্ট নীতি নির্ধারণ পর্যায় থেকে শুরু করে এবং তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের সহযোগিতায় একটি আন্দোলন সম্পৃক্ত হয়। এখন উনি কেন বলেছে এটা আসলে জ্ঞাত না, আর যদি উনি এই ধরনের কথা বলে থাকে আমি মনে করব উনি অপরিপক্ক রাজনীতিবিদ, ওনার আরও পরিপক্ক আরও কিছু জানা দরকার। উনি না জেনে না শুনে বলেছেন এবং না জেনে উনি বলেছেন, যার কারণে ওটা হাস্যরসে পরিণত হয়েছে। আমরা এতটুকু মনে করি যে সরকারের অধীনে কোনো নির্বাচনে আর বিএনপি বা আমাদের যে সমমনা দলগুলো যে এরা যাবে বলে আমার মনে হয় না। আমরা একই পুলে গাঁথা একটি দল, যে একই আমাদের সৃষ্টি এক জায়গা থেকে, আমাদের কর্মপন্থা ও প্রক্রিয়া এক জায়গা থেকে শুরু হয় এবং আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড নেতাকর্মীদেরকে নিয়েই করি এবং বড় দল মতানৈক্য থাকতে হবে, কোনো বিরোধ নেই। খালেদা জিয়ার শুধু ফুলকাজী বাড়ি তা নস, এই অঞ্চলের এই ফেনী মেয়ে তিনবারের প্রধানমন্ত্রী, তার রাজনৈতিক শুরু থেকে অদ্যবধি পর্যন্ত যে কর্মপ্রণালী ঠিক করে উন্নয়ন করেছেন সেটা মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে। ইতিমধ্যে যারা বলছে যে ফুলকাজীর এর রাজনৈতিক গ্রুপিং বা মতানৈক্যের কথা বলছে, আমরা বলবো তারা অনেক বড় দল আমরা, তাদের মতো তো আর মানে গোলাগুলি করে তাদের নেতাকর্মী মেরে গ্রুপিং করে কোন নেতাকে মেরে ফুড়ে কয়লা করে ফেলে না।